এদিকে ইট পাথর আর ব্যস্ততম নগরী নিউ ইয়র্ক সিটি ছেড়ে কোলাহল মুক্ত পরিবেশ আর একটু প্রশান্তির আশায় বাফেলোতে বসতি গড়েছিলেন অনেক বাংলাদেশি। ভাগ্যের নির্মম পরিহাস বিদায় বছরের শেষ দিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তাদের সবকিছুই ওলট পালট হয়ে গেছে। প্রত্যাশার তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয়ে বাড়ি ক্রয় করেও ধেয়ে আসা দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত সেবা না পাওয়ায় বেশ বেগ পেতে হয়েছে অনেক অভিবাসীকে। তাই তো বাফেলোতে অসংখ্য বাংলাদেশি বসবাস করায় নতুন করে ভাবিয়ে তুলেছে তাদের। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি অঞ্চলটিতে, ফলে যে কোনো ঝড় কিংবা তুষারপাতে মৃত্যু ঝুঁকিতে পড়তে হয় স্থানীয় অধিবাসীদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, বিনিময়ে ঝড়ে হারালো অনেক তাজা প্রাণ। তবে আছড়ে পড়া প্রলয়ংকারী শীতকালীন ঝড়ে বাফেলোতে কোনো বাংলাদেশি প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্যোগ পরবর্তী ক্ষতি মোকাবেলায় বাফেলো এরি কাউন্টির প্রধান নির্বাহী ব্রিফিং করেছেন, যেখানে তিনি নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। জানান, হঠাৎ করেই অতিরিক্ত অভিবাসন ও বসতি গড়ে ওঠার সঙ্গে কর্তৃপক্ষের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা শক্তিশালী করা যায়নি, তাই তো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সহায়তা চেয়েছেন তিনি। 100 military police are coming in from the National Guard, as well as additional New York State police from other parts of New York, and that the New Jersey State police are coming into New York to offset the New York State police that are being moved in here. Because people just are ignoring the driving ban.